আমার বিভিন্ন ভিডিওর কমেন্টসে একটা জিনিস আমি প্রায় দেখি, সেটা হচ্ছে অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া মোবাইল দিয়ে ইনকাম করা যায় এরকম একটা অ্যাপ বা সাইটের কথা বলেন। ওয়েল, আজকের ভিডিওতে আমি বলবো মোবাইল দিয়ে কোন লেভেলের ইনকাম করা সম্ভব, এটাকে আপনি প্রফেশন হিসেবে নিতে পারবেন কিনা, কিংবা এটার উপর বেস করে কোনো ফিউচার প্ল্যান করতে পারবেন কিনা, এই টাইপের সব রকমের ডিটেলস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে মোবাইল দিয়ে আসলেই টাকা ইনকাম করা সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় সেটা আসলে কোন লেভেলের। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন মেইন টপিকে যাওয়ার আগে একটু বলে নিই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। প্রথমেই বলি, মোবাইল দিয়ে টাকা ইনকাম করা সম্ভব কি না? ইয়েস, সম্ভব, বাট এটা শুনে খুব খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি অনেক ঘাটাঘাটি এবং স্টাডি করে দেখেছি নর্মালি তিনভাবে মোবাইল থেকে আর্নিং করা সম্ভব। একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে, মানে আর্নিং অ্যাপের মাধ্যমে, আরেকটা হচ্ছে বেটিং সাইটের মাধ্যমে, আরেকটা হচ্ছে যেসব সাইট আছে যেখানে আপনি আসলে টাকা লগ্নি করতে পারেন, মানে যেগুলো শেয়ার টাইপের সাইট আছে, মানে আপনি স্টক এক্সচেঞ্জে টাকা খাটাবেন এরকম। এখন এই তিন রকম অপশনের মধ্যে প্রথমেই আসি আর্নিং অ্যাপসগুলোর কথায়। এই অ্যাপগুলোতে কী ইনস্ট্রাকশন দেওয়া থাকে? খুব সোজা ইনস্ট্রাকশন, আপনি শুধুমাত্র ওদের অ্যাডগুলো দেখবেন সারাদিন, কিংবা গেমস খেলবেন, আপনি কয়েন আর্ন করবেন যেগুলোর এগেনস্টে আসলে আপনার টাকা জমতে থাকবে, এবং একটা সার্টেন অ্যামাউন্ট হলে আপনি সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এবং সাধারণত বলা থাকে যে $10 হলে কিংবা $20 হলে দেন আপনি উইথড্র করতে পারবেন। তো ওটা শুনে দেখা যাচ্ছে আপনি সারাদিন ওদের অ্যাড দেখে যাচ্ছেন কিংবা গেমস খেলে যাচ্ছেন, তারপর আপনি যখন তাদের ওই থ্রেশহোল্ড, মানে $10 কিংবা $20 যেটাই হোক না কেন সেটা আর্ন করবেন, যখন আপনি উইথড্র করতে যাবেন তখন দেখবেন নতুন একটা কন্ডিশনস চলে এসছে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে আসলে এটা রেফার করতে হবে আরও 25 জন কিংবা 30 জনের কাছে, আর আপনার রেফারেন্সে যদি ওই 25-30 জন নতুন করে অ্যাকাউন্ট না খুলে কিংবা ওই অ্যাপ ডাউনলোড না করে তাহলে কিন্তু আপনি আপনার টাকা তুলতে পারবেন না। তখন দেখা যায় যে যারা এই অ্যাপ দিয়ে এতদিন $10 কিংবা $20 আর্ন করেছিলেন সেই টাকাটা উইথড্র করার জন্য তারা এখন মানুষকে রেফার করতে থাকে। অনেক খাটাখাটনি আর সময় নষ্ট করে যখন এরকম 25-30 জনকে ম্যানেজ করা হয় তখন হয়তো এই $10 বা $20 উইথড্র করা যায়। আর এই $10 বা $20 উইথড্র করার পরে কিন্তু আপনার এক ধরনের বিশ্বাস জন্মে যায় ওই সাইট কিংবা অ্যাপের প্রতি, যে না, ওদের কাছ থেকে টাকা পাওয়া যায়। আর একবার যখন ওই অ্যাপ কিংবা সাইটের ওপর আপনার বিশ্বাস চলে আসে তখন কিন্তু আপনি ওখানে আরও টাইম দিবেন এবং আরও সময় নষ্ট করবেন। এরপর একটা সার্টেন টাইম পরে গিয়ে আপনি টের পাবেন যে যেই পরিমাণ সময় এবং এনার্জি আপনি ওয়েস্ট করেছেন এটার পিছনে তার এগেইনস্টে আপনি পেয়েছেন অনেক কম, মানে এই $10 কিংবা $20, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 850 টাকা কিংবা 1700 টাকা। এটা গেল আর্নিং অ্যাপস বা সাইট দিয়ে কিভাবে আপনি মোবাইল থেকে টাকা আর্ন করতে পারেন সেটা। এরপর 2 নম্বরে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার যে অপশনটা আছে সেটা হচ্ছে বেটিং অ্যাপ। আর এই বেটিং অ্যাপস বা সাইটগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি একটা কোনো খেলার স্কোর প্রেডিক্ট করবেন, মানে আপনি বাজি ধরবেন যে এই দল জিতবে নাকি ওই দল জিতবে এরকম কিছু, এবং আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন। সো এখানে আপনি যেটা প্রেডিক্ট করছেন, মানে আপনি যেটা অনুমান করছেন, রেজাল্ট যদি সেটাই আসে ওই ম্যাচের তাহলে আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন সেটা আপনি ডাবল পাবেন, আর যদি সেটা রেজাল্ট না মিলে তাহলে আসলে আপনি কিছু পাচ্ছেন না। আর এই বেটিং করা বা বাজি ধরা আসলে জুয়া খেলারই সমতুল্য, আপনারা বলতে পারেন এটাকে ডিজিটাল জুয়া খেলা। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শেয়ার মার্কেটের শেয়ারের ওপর প্রেডিক্ট করা, মানে একটা শেয়ারের দাম কি বাড়বে নাকি কমবে সেটার ওপর বাজি ধরা। আর এক্ষেত্রেও একই নিয়ম, এই শেয়ারের প্রেডিকশন নিয়ে যে অ্যাপ কিংবা সাইট আছে ওখানে গিয়ে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে কোন শেয়ারের দাম বাড়বে আর কোন শেয়ারের দাম কমবে। সো আপনার প্রেডিকশন বা অনুমান মিলে গেলে আপনি যে টাকা শেয়ার করেছেন সেটার হয়তো ডাবল আপনি পাবেন, আর যদি হেরে যান তাহলে কিছুই পাবেন না। এখন যে 3টা ওয়ের কথা বললাম যেগুলো দিয়ে আসলে আমরা ভাবি যে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব, মানে হচ্ছে যে 1 নম্বরে আর্নিং অ্যাপস কিংবা সাইটস, 2 নম্বরে বেটিং অ্যাপস কিংবা সাইটস, আর 3 নম্বরে যে শেয়ারের প্রেডিকশন নিয়ে যে অ্যাপস কিংবা সাইটস আছে সেগুলো, এগুলো করে কিন্তু আসলে আপনি খুব বেশি টাকা কামাতে পারবেন না। যেমন প্রথমটার কথা যেটা বলছিলাম যে অ্যাপস যেটা আছে, মানে আর্নিং অ্যাপস যেটা আছে
সেটাতে আপনি অনেক সময় দিয়ে অনেক এনার্জি লস করে দেখা যাবে $10 পেয়েছেন কিংবা $20 পেয়েছেন। আর এত এনার্জি এবং সময় নষ্ট করে এই অল্প টাকা আর্ন করলে এটাকে আপনি কখনোই প্রফেশন হিসেবে নিতে পারবেন না। এই সামান্য টাকা দিয়ে আপনি নিজেই তো চলতে পারবেন না, আর নিজের ফ্যামিলিকে চালানো তো দূরের কথা। সাথে আপনি কিন্তু এটা বলতেও পারবেন না যে আপনার ইনকাম সোর্স কি, কারণ এই যে আর্নিং অ্যাপের ইনকামটা এতই কম যে এটা আসলে বলার মতো কিছু না। আর 2 নম্বর এবং 3 নম্বরে যেটার কথা বলছিলাম, মানে ডিজিটাল জুয়া খেলার কথা, কখনো কি শুনেছেন যে জুয়া খেলে কেউ বড়লোক হয়েছে কিংবা জুয়া কারো প্রফেশন? বাজি ধরে বা জুয়া খেলে হয়তো কিছু টাকা কখনো কামানো যেতে পারে, বাট এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। লাইফে কিন্তু টাকা ইনকাম করার কোনো শর্টকাট নেই। আপনি মোবাইলে অ্যাড দেখবেন, গেমস খেলবেন কিংবা বেটিং করবেন, তাতে আপনি টাকা কামাবেন আর সেই টাকা দিয়ে আপনার জীবন চলবে, এরকম চিন্তা করাটা ভুল। যদি আপনি মোবাইল দিয়ে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। এখানেও ভালো কিছু অপশন আছে, যেমন আপনি মোবাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারেন, যেটা ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই কিন্তু করছে। তারপর আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কিন্তু ইনকাম করা যায়। এখন অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে একটু হতাশ হবেন, তারা হয়তো ভেবেছিলেন যে খুব সহজেই শুধু গেমস খেলে কিংবা কোনো অ্যাপস চালিয়ে অনেক অনেক টাকা আর্ন করা যায়। না ভাই, অনেক অনেক টাকা আর্ন করতে গেলে আপনাকে আসলে অরিজিনালি কষ্ট করতে হবে, খাটতে হবে। আমার এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে, আমাদের মাঝে যে ভ্রান্ত ধারণাটা আছে যে খুব ইজিলি মোবাইল দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়, ধারণাটা আসলে ভুল। সো ভ্রান্ত ধারণা নিয়ে মরিচিকার পেছনে ছোটার কোনো মানেই হয় না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।